আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা সাধারণত রুটি বা পরোটা দিয়ে সব থেকে বেশি সুস্বাদু। ভাতের সাথেও খাওয়া যায়, তবে রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা নান পরোটা দিয়ে এগুলো দিয়ে দারুণ লাগে খেতে। কাজু চিকেন, কাজুর পরিমাণটা একটু বেশি দেবো এতে, মানে কাজু দুধ দিয়ে বেটে একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজ বাটা, একটা গোটা টমেটো আর কি কুচি করে নিয়েছি, ধনে পাতা গোটা, কালো গোলমরিচ, কাজু নিয়েছি এক বাটি, ছোটো এক বাটির কাজু, এভারেস্টের চিকেন মশলা, গোটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, দালচিনি, এগুলো সব ফোড়নের জন্য, দু চামচ টক দই, এটা পেঁয়াজ বাটা দেখাচ্ছি, আর এটা টমেটো কুচি, পাশে হচ্ছে গিয়ে ধনে পাতা কুচি নিয়েছি, অল্প কিছুটা ধনে পাতা কুচি হলেই হবে, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, রসুন বাটা হাফ বাটি, ছোটো হাফ বাটি হচ্ছে গিয়ে রসুন বাটা, ছোটো হাফ বাটি হচ্ছে আদা বাটা, কয়েকটা গোটা এলাচ ফোড়নের জন্য, কালো গোলমরিচ এটাও ফোড়নের জন্য, দুধ নিয়েছি হাফ বাটি মতো দুধ, মাদার ডেয়ারি দুধ নিয়েছিলাম, ওই কাজুটা বাটবো বলে, কাজুটা দুধ দিয়ে বাটা, কিছুটা এক চামচ মতো লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, আর এক চামচ হলুদ গুঁড়ো। এই কাজুগুলো, এই এক বাটি ছোটো এক বাটি কাজু, এগুলো হচ্ছে আমি দুধ দিয়ে বেটে রেখে দেবো পাশে, কারণ এর জন্যই পুরো চিকেনের স্বাদটা বদলে যাবে, দারুণ সুস্বাদে হয়, দারুণ দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই করবেন। আমি পরপর বলছি আমি যেটা করেছি, প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, এটা মনে করুন আমি 30 মিনিট আগে করেছি রান্নার, দু চামচ টক দই দিয়েছি, রসুন বাটা দিয়েছি, ছোটো বাটির হাফ বাটি রসুন বাটা, 700 মতো মাংস ছিল এখানে, 700 মতো মাংস, আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সমস্ত কিছু দিয়ে এই টক দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু দিয়ে চিকেনটা মেখে এক পাশে রেখে দেব। আর ওই ছোটো বাটির এক বাটি যে কাজু, সেটা দুধ দিয়ে বেটে এক পাশে রেখে দেব। চিকেনটা মেখে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ফোড়নগুলো পরপর দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা, এলাচ 3-4 গোটা এলাচ, গোটা দালচিনি 2 টুকরো, কালো গোলমরিচ 10-12 দানা, 10-12 দানা আর কি কালো গোলমরিচের, এই শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, দালচিনি, ফোড়নটা খুব ভালো মতো সর্ষের তেলে ভেজে নেব। দুখানা বড় মাপের পেঁয়াজ আমি বেটে নিয়েছি 700 মাংসের জন্য, দুখানা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, ঝালের পরিমাণটা, শুকনো লঙ্কা ফোড়ন অবশ্যই বেশি দেবেন, কিন্তু লঙ্কা বাটা দেবেন কি না সেটা নিজেরা বুঝে দেবেন, কেননা কাজু চিকেন কিন্তু খুব ঝাল হয় না। আমি এখানে দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা এটা দিলাম, একটা টমেটো কুচি পুরোপুরি, যেটা কুচিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ফোড়ন, পেঁয়াজ বাটা, টমেটো সমস্ত একসাথে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। মশলা ভাজার উপরে না, রান্নার অনেকখানি নির্ভর করে, মানে অনেকখানি টেস্ট এই কষানোর উপরে চলে আসে, মাংস মানেই হচ্ছে কষানো,
মাঝে মাঝে আমি মশলাটা নাড়িয়ে দিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত না মাংস আর মশলা, মাংসের আর কি তেল আর কি আর মশলা আলাদা হচ্ছে। এরপর আমি ম্যারিনেট করা যে মাংসটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, টক দই, এগুলো দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম। ম্যারিনেট করা মাংসটা এবারে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এইবার মশলার সাথে খুব ভালো মতো ওটা মাংসটা কষিয়ে নেব। মাঝামাঝি আঁচের পরিমাণ থাকবে, খুব বেশি বাড়াবো না, কেননা এই কষার ওপরে এক্সট্রা কোনো জল হবে না। শুধুমাত্র দুধ দিয়ে যে কাজুটা বেটে রাখবো সেইটাই যা জলজ হবে, আর বাটি ধুয়ে যদি একটু মশলার জল দিই, ব্যাস। কষার পর এবারে দেখুন আমি একটু নাড়ি চাড়ি দেখাচ্ছি, মোটামুটি এটা অর্ধেক অর্ধেক আর কি সেদ্ধ হয়েছে মাংসটা কষানোর উপরে। কাজুটা দেওয়ার পরে কিন্তু এটা আবার কষাবো। আমি এক বাটি কাজু ছোটো বাটি হাফ বাটি দুধ দিয়ে পুরোটা পেস্ট করে নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। এই কাজুটা মাংসের স্বাদকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর এই যে কাজু দুধ দিয়ে বাটা যে তার মধ্যে বাটি ধোয়া একটু জল সেটা কিন্তু এর মধ্যে আর একটু দেবো। কিছুটা নাড়িয়ে নিচ্ছি, দেখুন নিচে কিন্তু তলায় একদম জলের কোনো ব্যাপারই নেই, পুরোটা কষা, মশলাটা প্রায় লেগে যাচ্ছে। আর বাটি ধোয়া, কাজুর বাটি ধোয়া একটু জল দিলাম, কারণ জলে কিছুটা মাংস একটু সেদ্ধ হবে। এটা কিন্তু কষতে কষতে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। কাজু ধোয়া, বাটির ধোয়া একটু জল দিলাম, সেই জলে আবার মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দেখুন উল্টে পাল্টে এটা করতে হবে, কেননা দুধ আর কাজু বাটা আছে, নিচে যাতে লেগে না যায়। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এলে শেষের দিকে এভারেস্টের যে চিকেন মশলা সেটা দু চামচ মতো ছড়িয়ে দিলাম। কালারটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, একদম তেল আর মাংস মোটামুটি মশলা আলাদা হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, এইটাই ছিল ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে একবার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। রুটি, পরোটা বা লুচি, যাই বলুন, জন্মদিনে পার্টি বলুন বা এমনি ঘরোয়া আনন্দ অনুষ্ঠানের দিনে এই কাজু চিকেন অবশ্যই একবার করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। পরের ব্লগে আবার দেখা হবে, আজকের মতো টাটা।